টিউশন থেকে বাঙ্ক করে মেলায় যাচ্ছি। জিজু হঠাৎ করে তো ফেমাস হয়ে যাচ্ছে কেন আমি জানি না, আমাকে গিফট করলো বই মেলায় এসে বই। এটা সাইজ গুলো দেখো, এটা এতটা ছোট। তুমি এই দিদিটার ব্লগটা করো গাইস। মা আমাকে একটা বড় সড় কাজ দিয়েছে জানো তো, এই যে পেঁপের বীজগুলো এখানে বললো ফেলে দিতে, বললো গিয়ে ছড়িয়ে দিয়া। চলো আমি এখানে মায়ের কথা মতো ছড়িয়ে দিলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। বর যাবে অফিস, তাই সকাল সকাল কিচেনে এসে রান্না বান্না করছি না, এটা বিশ্বাস করছো তোমরা? একদমই না, মা যেখানে আছে সেখানে একাই একশো, তাই না মা বলো? জলটা আমার জামাইটাকে একটু গরম করে দিছিল। এখানে হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গেছে, মা বসিয়েছে, আর এখানে বোধহয় মাছ ভাজা রয়েছে, এখানে মা সকাল সকাল মাছের ঝোল করে ফেলেছে, এখনো চোখে ঘুম। রমজান বলছে যে এত সবজি সকাল সকাল খাওয়া যাবে না। মাছের মাথা দিয়ে, মা মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা এনেছিলাম তো দু বোনের জন্য ব্রেকফাস্ট। এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর এখানে তো ভাজাভুজি সব রয়েছে। তো বোন যাবে হচ্ছে ক্লাসে স্কুলে, ওদের সামনে অ্যানুয়াল স্পোর্টস আছে, তো সেই জন্য এখন রেডি হচ্ছে, তো আমি ওকে খাইয়ে দিচ্ছি না। কবে ফাইনাল? ও 19 জানুয়ারি না? রমজানদার জন্মদিনের দিন। রমজানদাকে তুমি কি গিফট দিচ্ছ এবছরে জন্মদিনে? ওইটাই দিতাম, রমজানকে বোনের থেকে গিফট চাই চাই। আমারও জন্মদিন, এবারে বোনের থেকে গিফট নিতে হবে। খালি সবসময় ও গিফট কেন নেবে তাই না, ওকেও তো কিছু দিতে হবে। ছোট, হ্যাঁ এখানে সব কিছু ওর ছাড় হয়ে গেছে, দাঁড়াও। ও ছোট সবেতেই ওর ছাড়। ভাই যাবে জিমে আর বোন যাবে স্কুলে, ভাই বোনকে নামিয়ে দিয়ে তারপরে ব্যাগটা তুই সামনে নিয়ে নে, তুই সামনে দিক দিয়ে নিয়ে নে। টাটা, বাই বাই। কাকিমা হ্যাপি নিউ ইয়ার। বোন তো গিয়েছিল স্কুলে আর আমি নিচে থেকে ব্রেকফাস্ট করে এসে একটু ব্লগ আপলোড করে আর ঘুমিয়ে পড়েছিলাম। কিছুতেই ঘুম ভাঙতেই চাইছে না, এখনো ঘুম পাচ্ছে। আমি তো ঘুমাচ্ছিলাম, বোন স্কুল থেকে ফিরলো, এই যে এখন ফিরে জামা কাপড় দেখছে, এখন ক্লাস আছে। আর ও তো স্কুলে গিয়েছিল, তাড়াতাড়ি হয়ে গেছে, তার কারণ হচ্ছে এখন ওদের ক্লাস হচ্ছে না, মানে স্পোর্টসের জন্য প্র্যাকটিস চলছে, তো সেই জন্য চলে এসছে, এখন আবার ক্লাসে যাবে। স্কুল থেকে এসে আবার যাচ্ছে ক্লাসে। ওই যে দেখছো গাইস, গাছের আড়াল দিয়ে সূর্যি মামা উঁকি দিচ্ছে, মানে সে বাড়ি যাচ্ছে, যাওয়ার সময় টাটা করছে। আর এসেছিলাম তো ছাদে, মা এবারে গেল নিচে, অনেকটা সময় কাটালাম। বোনের জন্য একটা পেয়ারা, আমার জন্য একটা পেয়ারা। বাই বাই সোনা, টাটা। ও বাবা চুলটা কি অবস্থা হয়ে আছে আজকে, অনেকদিন পর আমি গাইস পার্স নিয়েছি। টাকাটাও তো আমারই ছিল। ও টাকাটা তোমারই ছিল, দেখ তো ঠিকঠাক দেখা যাচ্ছে নাকি, নাকি আগের দিনের ভিডিওটাতে চোখ জ্বলে গেছিল, বেড়ালের মতো লাগছিল। ঠিক আছে গাইস, রমজান ফোন করে বললো যে একটুখানি বেরোবো, কারণ আমাদের এখানে একটু না মেলা হচ্ছে, বই মেলা, তো সেই জন্য একটুখানি মানে সবাইকে রেখে বেরোতে না আমার মন কেমন করে, আবার একটু বেরোতেও ইচ্ছে করে, বোনকে নিয়ে যেতাম কিন্তু ওর পড়া আছে, সেই জন্য ওকে নিয়ে যাচ্ছি না। তো চলো বোধ হয় চলে আসবে, আমি বেরিয়ে তারপর তোমাদের সাথে ব্লগ কন্টিনিউ করছি। আর আমার ব্লগে সবাইকে দেখতে পেলে তোমরাও খুশি হও। সবসময় গাইস প্লিজ দোয়া করো যেন সবাই সুস্থ থাকে, এটুকুই তোমাদের থেকে চাওয়া। চলো বেরিয়ে দেখা হচ্ছে। স্কুল থেকে বাঙ্ক করে না, টিউশন থেকে বাঙ্ক করে মেলায় যাচ্ছি। বসেছি ঠিকঠাক, বসেছি, চলো আমার ফ্রি ড্রাইভার। রমজান সবসময় বলে
হাত থেকে ফোনটা ফট করে কেড়ে নেবে। তো সাবধান, বাইকটা এখন আমরা এখানে রেখে মেলায় যাব। এই যে মেলা গাইস দেখতে পাচ্ছো, এটা দিয়ে ঘুরে যাব। মেলাতে ভালো ভিড় রয়েছে, যতবারই আসতাম আগে বই মেলায় বন্ধুদের সাথে আসতাম, মেলে স্কুল থেকে নিয়ে আসতো, আর রমজানের সাথে এসেছি কয়েকবার, আজকে অনেকদিন পর এলাম। এত মিউজিক চলছে না, কপিরাইট পড়ে যাবে গাইস। বই মেলায় আসলে কত শত বই দেখা যায় তাই না বলো? ছোটবেলায় আগ্রহটা অনেক বেশি ছিল, সেই তুলনায় এখন সত্যি কথা বলতে কি আগ্রহ ধৈর্য সবটাই কমে গেছে। আর এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে, আমার কমে গেলেও ধৈর্য, রমজানের কিন্তু এক ফোঁটাও ধৈর্য কমেনি। ও একটার পর একটা বই দেখে যাচ্ছে আর আমায় বলছে কোনটা পড়বে বলো, আমি সেটাই তোমায় কিনে দিচ্ছি। আমি ছোটবেলা থেকে যতবারই মেলায় এসেছি বই মেলায় সবসময় রান্নার বইগুলোই দেখেছি আর ওই রান্নার বইগুলোই নিয়ে গেছি। এখন তো ইউটিউব কি 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 রেসিপি শিখেছো সেটা থেকে? একটা কাশ্মীরি আলুর দম করেছিলাম, একবার লুচি করেছিলাম রান্নার বই দেখে তখন। আর এখন তো ইউটিউব দেখে হয়ে গেছে সবকিছু, আর রান্নার বইগুলো লাগে না। তখন না আবার মার্ক করে রাখতাম এই রেসিপিটা আমি করবোই, তখন এত ইনগ্রেডিয়েন্টস গুলো না এত অ্যাভেলেবেল ছিল না আশেপাশের মার্কেটে, তখন মনে হতো দূর করবোই না, ওই জন্য লুচি আর আলুর দমটা সহজ ছিল ওটাই করেছিলাম। তুমি কি ধরনের বই পড়তে ছোটবেলায়? আমি বলছি একটা ড্রামা আছে, রোম্যান্টিক স্টোরি হবে, এরা বই দাও। ও সব সময় সাহিত্য, তারপরে অ্যাডভেঞ্চার। বই পড়তে গেলে অনেক ধৈর্য লাগে, সেটা তোমার দরকার এখন। ও এমনিই তো নেই, আর তুমি বই পড়তে বলছো আমাকে, এক হপ্তাহের মধ্যে পড়ে আমাকে রিটার্ন দেবে, আমাকে গিফট করলো বই মেলায় এসে বই। আগে যেই তুলনায় বইয়ের স্টল বসতো সেই তুলনায় এখন কমে গেছে, আর সামনেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেটা আমরা দুজনে মিলে একটু দেখছি। এই সমস্ত অনুষ্ঠানগুলো দেখলে না আলাদাই একটা ভালো লাগা কাজ করে। সব জায়গায় ভালোবাসার মানুষ, জিজু হঠাৎ করে তো ফেমাস হয়ে যাচ্ছে কেন আমি জানি না, তোমাদের মতোই ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে, উনি বলছেন এসে জিজুকে নিয়ে আমাদের বাড়ি যাবেন। জিজু যাবেন? যখন তখন বসেছে দেখেছো আসল ভিড় কোন দিকে? বই মেলায় বইয়ের দিকে ভিড় না, খাবারের দিকে ভিড়। আমার মতোই পাবলিক সব কি গো, আমি ওকে বলছি কি গো, বলেছি শুধু যে পিঠো পিঠে খেতে খুব ভালোবাসে। না কবির আছে, এইসব খাবার দেখলে লোককে কন্ট্রোল করা যায় গাইস বলো? আমি না রমজান যখন বলে বলো কিছু বলতে চাও, আমি না ভুলে যাই কি বলবো, তার আগে কত কথা বলতে পারো। চলো আমরা নিয়েছি ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার, ঘরের পিঠে খেয়ে মা বেস্ট পিঠে বানায়, দেখছো মা সবসময় তোমার পিঠেরই প্রশংসা। সাইজ গুলো দেখো, এটা এতটা ছোট দেওয়ার কোনো মানে হয় বলো? ভালো টেস্টিং ফিশ ফিঙ্গারের তলায় গাইস ফ্রাইটা চাপা পড়ে গেছে। ফিশ ফিঙ্গারটা অনেক বেশি ভালো ছিল ফিশ ফ্রাইতে। তুমি আমায় এত কিছু খাওয়ালে, এটা তোমার জন্য। আমার খুদে ফলোয়ার, খুদে ভালোবাসার মানুষ, আই ধরো ব্লগে তোমায় দেখতে পাবে, ওর পোস্ট দিচ্ছে দেখো। আর কি শাহরুখ খান, চলো।
বইমেলায় বই কেনা, বই দেখা, অনুষ্ঠান দেখা, তোমাদের সাথে দেখা হওয়া, সবটা মিলিয়ে মিশিয়ে দুজনে মিলে খুব ভালো সময় কাটালাম। মা বারবার কল করছে, চলো এবারে ফিরতে হবে, বোনও গেছে পড়তে, তো মা একা হয়ে গেছে। সামনে বলছে ফুচকা খাবে, তো এখন আমরা যাবো ফুচকা খেতে। স্বাদ করে ফুচকা খাবো, আর ফুচকার দোকানে লাইন দিতে হবে না, সেটা তো হয় না গাইস। আমি বলেছি তুমি 10 টাকার খাবে, আমি 10 টাকার খাবো, এই সবে সবে খেয়েছি। ও জল ফুচকার থেকে দই ফুচকা খেতে বেশি ভালোবাসে, তবে জল ফুচকাটা আমার সাথে থেকে থেকে অভ্যেস করে ফেলেছে খাওয়ার। 10 টাকার বলি, কিন্তু কখন যে 20 টাকার খেয়ে ফেলি বুঝতেই পারি না। এরপর নিয়ে নিয়েছি আমরা দই ফুচকা, যেটাও খেতে ইয়াম্মি। মায়ের জন্য পার্সেল নিয়ে নিলাম ফুচকা। ফেরা যাক, ইচ্ছে করে না, ওর বাড়ি আমি আমার বাড়ি এরকম ভাবে আলাদা আলাদা, কিন্তু সিচুয়েশন। ফাঁকা টাইমে পড়বে, আচ্ছা ফাঁকা টাইমে বইটা পড়বো, ওকে। বাড়ির লোক দেখে নাকি ভিডিও? ও ওনাদের সাথে দেখা হয়েছে, ওনাদের বাড়ির লোক বা ওনারাও ভিডিও দেখেন, তো ওই জন্য দেখা হয়েছে। মা গেল গেটটা খুলতে, আর দেখো দুধটা কতটা উঠলে গেল। বাবা কোনো মিটিংয়ে গিয়েছিল হয়তো, এসে দেখছি যে এখানে বাবার কি আছে দেখি। ওখানে নিশ্চয় বিরিয়ানি বা কিছু আছে, এখানে ব্যাগের মধ্যে কিছু আছে, কিন্তু এটাই একটা ব্যাগ। আর এখানে কি আছে? বিরিয়ানি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত, রমজান আমাকে গিফট করেছে বইমেলায় গিয়ে, এটা বলেছে পড়তে, পুরোটা পড়াও আমাকে ধরবে। বুঝতে পারছো চাপটা কি? হ্যাঁ, এই প্রথমবার আমার কেমন বিয়ে করে চাপ চাপ ফিল হচ্ছে। অল আউটটা জ্বালাও। হ্যাঁ, জ্বালিয়ে দু ব্লগটা এন্ড করে দিয়ে একেবারে নেমে যাব। তো যাই হোক, এটা তো এখন আমি একটু হলেও পড়বো, কারণ কি বলতো গাইজ, ও স্যার কালকে পড়া ধরবে। স্যার কালকে পড়া ধরবে না, স্যার এক সপ্তাহ পরে রবিবারে আসবে, না 3 দিন পরে তো রবিবার, তো তখন বলেছে ধরবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কী বলো তো, আমার মাইন্ডটা না একটুতে ভীষণ ডাইভার্ট হয়ে যায়। মানে আমার জীবনে তোমাদের সবসময় সবটা শেয়ার করি, কিন্তু তারপরেও জানো তো আমার লাইফে একটাই সমস্যা, একটাই চিন্তা, সেটা হচ্ছে স্বাস্থ্য। জানি না কেন, সব কিছু ভালো আছে, সব কিছু ভালো চলছে, তার মধ্যে আমার খাওয়াটা তটা মনে হয় যদি বাবার শরীর খারাপ হয়ে যায়, যদি মায়ের শরীর খারাপ হয়ে যায়, যদি রমজানের শরীর খারাপ হয়ে যায়, যদি বোন ভাই, যদি তোমাদের, এই যে তোমরা যখন বলো না আমার বাড়িতে, আমি একটা কথা বলছি তো, আমার বাড়িতে এরকম হয়েছে দিদি জানো তো, মায়ের শরীর খারাপ, বাবার শরীর খারাপ, এগুলো দেখে না আমি আমার জীবনে আল্লাহর রহমতে সব দিক দিয়ে আল্লাহ আমাকে সুখী করেছে। আমার জীবনে কিছু চাওয়ার নেই, কিন্তু জীবনে যা পেয়েছি তা যেন না হারাই, জানো তো ওই হারিয়ে ফেলার ভয় আমি সবসময় পাই, আর কিচ্ছু না, যেন সবাই সুস্থ থাকে চারপাশে, ব্যাস খেয়ে ঘুরে হাসতে খেলতে জীবনটা কেটে যাবে, আর সুস্থ থাকতে হবে সবাইকে। সবাই দোয়া করো যেন সুস্থ থাকতে পারি সবাই আমরা, সাথে তোমরাও আমাদের দোয়ায় রয়েছো। গাইস ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর মাইন্ডটা ঠিক করার জন্য আমাকে বইটা পড়তে বলেছে, বইটা আমি ইনশাল্লাহ পড়বো। তো চলো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, মন যা চায় তাই করো, টাটা।